রাজশাহী সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া অন্য কাউকে গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী কথা জানান এ সময় তিনি নিরাপত্তার জন্য প্রয়োজনে পোলিং এজেন্টদের অগ্রিম নামের তালিকা দেওয়ার জন্য প্রার্থীদের পরামর্শ দেন এই তিন সিটি নির্বাচনের স্বল্প পরিসরে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার